এহরামের কাপড়টা হজের পরে পাঞ্জাবি বা কাফনের কাজে ব্যবহার করা যাবে কিনা? যাবে। আপনি এহরামের কাপড় হিসাবে যেটা ব্যবহার করেছেন সেই কাপড়টা পরবর্তীতে চাইলে আপনি পাঞ্জাবি বানাতে পারেন, পাজামা বানাতে পারেন, অন্য কিছু করতে পারেন, পর্দা হিসেবে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে মানুষ মনে করে এটা দিয়ে এহরাম পরে ওমরা করছি, হজ করছি, এই কাপড় অন্য কোনো কাজে আর ব্যবহার করা যাবে না, এটা বরকত শুধু তুলে রাখতে হবে। আমাদের অনেক সুক্ত, এই জন্য আমাদের সমস্ত চিন্তা আসতেছে, সাহাবিদের যুগে যখন কাপড় একটা বেশি দুইটা ছিলই না, ওই একটাই পরছে, ওইটা দিয়ে এবার কী করছে, ওমরা বা হজ করেছেন। তো এই এহরামের কাপড় দিয়ে আপনি যা খুশি তা করতে পারেন, অর্থাৎ আপনার কাপড় চোপড় বানাতে পারেন, কোনো অসুবিধা নাই। আর যদি আপনার মনে চায় যে এটা আমি এহরামের কাপড়টাকে দিয়ে আমি কাফন এর কাপড় বানাবো, হতে পারে, কিন্তু করোনা হাদিসের কোনো নির্দেশ নাই, এটা কোনো সুন্নাহ বা এরকম কিছু না, এটা আপনার আবেগের জায়গা থেকে আল্লাহর রহমত পাওয়ার আশায় যদি মনে করেন যে আমি এহরামের কাপড় পরছি, ওইটি আমার শরীরে থাকলো, যদি আল্লাহ এই রসুল আমাকে এহরামের কাপড় এটা দিয়ে আমি আল্লাহ ইবাদত করছি, এটা সাক্ষী হিসাবে সাথে থাকলো, আল্লাহ যদি রহম করেন, এরকম আল্লাহর প্রতি সুধারণা রেখে আশায় নিজে থেকে আপনি করলেন, এটাকে সুন্নাহ মনে করলেন না, এটাকে করোনা হাদিসের নির্দেশ মনে করলেন না, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে, এটা সুন্নাহ টুনা না। অতএব এগুলো নিয়ে আমরা অনেক বেশি হার্ড লাইনে থাকি অনেক সময় যে না এটা দিয়ে আমার এটা হইতে হবে, অন্য কোনো কাজ করতে পারবো না। আবার অনেকে এহরাম বারবার ওমরা করে, বারবার এহরামের কাপড় পরে স্তূপ হয়ে যায়, এগুলো কোনো দরকার নেই। আমার তো এহরামের কাপড় বোধ হয় কত 3 বছর আগেরটা দিয়ে আমার এখনও চলতেছে, এটা 3 দিন ব্যবহার হয়, এরপর তো ধুয়ে আপনি রেখে দেন, এটা 10 বছর 20 বছর ব্যবহার করলে এবার সমস্যা কী? অতএব অনেকে মনে করে না ওমরাই যখন করতে যাবো আবার ভালো করে ধুয়ে ধবধবা সাদা কাপড় পরে যাবো, ভাই কাপড় ধবধবা সাদা হইলে নতুন হইলেই যে ওমরা কবুল হবে তা না, কত ময়লা কাপড়ওয়ালা বা পুরান কাপড়ওয়ালার ওমরা কবুল হয়ে গেছে আর কত চকচক কাপড় ওমরা বাতিল হয়ে গেছে। এটা নিয়তের উপর নির্ভর করে, হালাল উপার্জনের উপর নির্ভর করে, অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে। হজ বা ওমরাতে গেলে রোজা রাখতে পারবো কিনা? অবশ্যই রাখতে পারবেন, কেন পারবেন না? বদলি হজ কি তামাত্তু করা যাবে? বদলি হজ মূলত হবে হজে ইফরাদ। হজ 3 প্রকার, ইফরাদ, তামাত্তু, কেরান। ইফরাদ মানে শুধু হজ, বদলি হজ মূলত হবে শুধু হজ, কিন্তু যার পক্ষ থেকে আপনি বদলি হজ করছেন তার পক্ষ থেকে যদি পারমিশন থাকে, ঠিক আছে, আপনি তামাত্তু করেন বা কেরান করেন, তাহলে আপনি করতে পারেন, অসুবিধা নেই, করা যেতে পারে। আর তামাত্তু যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে তামাত্তুতে কোরবানি দিতে হবে, দমেশকর দিতে হবে, সেই দমেশকরটা আপনার তরফ থেকে হলে আপনি দিবেন, আর যার পক্ষ থেকে বদলি হজ করছেন তিনি যদি দিয়ে দেন তাতেও হয়ে যাবে, তার পক্ষ থেকে করলেন। বদলি হজের নিয়ত কিভাবে করব? বদলি হজের নিয়ত আলাদা কিছু না, নিজের হজ আর বদলি হজ একই, পার্থক্য কিছুই নেই, শুধু পার্থক্য এটুকু থাকবে যে আল্লাহ এটা আমি অমুকের তরফ থেকে করতেছি, ব্যাস। যখন আপনি এহরাম পড়ছেন, এহরাম পরে মিকাতে নিয়ত করলেন, তখন লাব্বাইকা উমরাতান লাব্বাইকা হজ্জান এটা যখন বলছেন তখন বলবেন যে আল্লাহ অমুকের পক্ষ থেকে, আমার আব্বার পক্ষ থেকে লাব্বাইকা হজ্জান, আল্লাহ হজের আমি হাজিরা দিলাম, আল্লাহ অমুকের তরফ থেকে আমি হজের হাজিরা দিলাম, মনে মনে নিয়ত থাকলেও চলবে, মুখে আপনি উচ্চারণ করলে ভালো। এটা হলো হজের ক্ষেত্রে শুধুমাত্র, এবং আপনার যার পক্ষ থেকে হজ করছেন তার কথা মনে নিয়ত আছে, এটাই যথেষ্ট, এহরাম থেকে নিয়ে নিয়ত শুরু হয়ে গেল তার পক্ষ থেকে, বাস। বাংলাদেশে অনেক সঙ্গীত শিল্পী দায় রাখে না, অথচ তারা ইসলামী সঙ্গীত গায়, তাদের গাওয়া ইসলামী সঙ্গীত শোনা যাবে কিনা? ওনার মুখে দাঁড়িয়ে থাকুক বা না থাকুক, ওনার গাওয়া সঙ্গীতটা যদি ভালো হয়, অর্থবহ হয়, উপকারী হয়, শোনা যেতে পারে, কোনো অসুবিধা নাই। তবে এটা ঠিক, যিনি গাইবেন তার কথাগুলোর প্রতি তার আমল থাকলে সেটা অনেক বেশি সুন্দর হয়, কিন্তু তাই বলে এর কারণে শোনা না শোনা। আবার অনেকে মনে করেন দাঁড়িয়ে আছে গালে, মাশাল্লাহ গাল ভর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু টিং 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 দিয়া মিউজিক দিয়া গান গাইতেছেন, তাহলে শোনা জায়েজ হবে? তাহলে গান শোনা জায়েজ হওয়াটা দাঁড়িয়ে থাকা না থাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে কিসের উপরে? গানের কথা কি, সাথে মিউজিক আছে কিনা, হারাম কিছু আছে কিনা, এটার উপর নির্ভর করে। অনেক গাল ভর্তি দাঁড়িয়েলা গায়ক আছে না, উনি গান গাচ্ছেন হারাম গান, তাহলে এগুলো শোনা যাবে? তাহলে বোঝা গেল যে এটা গায়কের উপর নির্ভর করে না, এটা গানের উপর নির্ভর করে, গানের কথা এবং তার সাথে কি আছে না আছে। দোকানে সিগারেট বিক্রি করলে সিগারেট থেকে উপার্জিত টাকা খেলে হারাম হবে কিনা? দোকানে যদি বিড়ি সিগারেট বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে সেটার উপার্জিত টাকা তো অবশ্যই হারাম হবে, অবশ্যই গুনাহ হবে, কারণ এই ধূমপান করা যেহেতু নাজায়েজ কাজ, গুনাহের কাজ, অতএব গুনাহের কাজ হয় যে কাজ করলে সেরকম কিছু বিক্রি করা, এটা গুনাহের কাজে সহযোগিতা করার নামান্তর। আর আল্লাহ বলেছেন সূরা মায়দা 2 নম্বর আয়াতে, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগিতা করবে না। অতএব আপনি এটা কেনা মানে হলো ওই বিড়িঘোরকে বিড়ি খেতে সাহায্য করা, এই জন্য এটা উপার্জনটা কি হবে না, জায়েজ হবে। সবচেয়ে ভালো হলো, জায়েজ হবে না, সবচেয়ে বড় কথা ভালো হলো
দোকানদার যদি হিম্মত করতে পারে লিখে দিতে পারে এখানে ধূমপানের আইটেম বিক্রি করা হয় না, অমুক অমুক হারাম আইটেম বিক্রি করা হয় না, লিখে দিল, এতে করে কিছু ধূমপায়ী কাস্টমার হয়তো তার ছুটে যাবে। তো এরকম দুই নম্বর কাস্টমার ছুটে গেলে সেটা ভালোই তো, খারাপ কি? আল্লাহ তাআলা তাকে ফ্রেশ এবং হালাল উপার্জন দিলেন, পবিত্র টাকা দিলেন, এটা ভালো। মিডিল ইস্টে অনেক জায়গায় দেখা যায় লেখা আছে যে এখানে আপনার ধূমপানের আইটেমগুলো বিক্রি করা হয় না, অতএব এরকম লিখে দিতে পারলে ভালো। যদি এরকম লিখে দেওয়ার মতো ইমানের শক্তি না থাকে এবং এটা বিক্রি করেন, তাহলে ওই টাকাটা অন্তত আপনার জন্য উপভোগ করা কি হবে না, জায়েজ হবে না, এবং ওই কাজটা যেটা করছেন সেটা আপনি গুনাহের কাজ করছেন।